আমাদের সমাজে যেসব মেয়েদের গায়ের রং ফর্সা তাদেরকে আমরা একটু বেশি পছন্দ করে থাকি, আর আমরা ভাবি এসব মেয়েদের না জানি বয়ফ্রেন্ডের সংখ্যাই বা কত। কিন্তু এসব সুন্দরী মেয়েদের একটা গোপন তথ্য আপনি হয়তো জানেন না, এসব মেয়েরা তাদের চাহিদা মেটানোর জন্য ঠিক কি কি করে তা এই সিনেমায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন জেনে আসি সেই রহস্য। সিনেমার শুরুতে সিনেমার নায়িকাকে দেখি যার নাম হচ্ছে পবিত্রা। সে ঘুম থেকে উঠে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে, তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে হারিশ। এরপর পবিত্রা ফ্রেশ হয়, তারপর তার বাবার সঙ্গে টিভিতে খেলা দেখছিল যেখানে তার বয়ফ্রেন্ড হারিশ খেলছিল, আর সেখানে পবিত্রা তার বাবার কাছে হারিশকে ইমপ্রেস করার জন্য বারবার হারিশের নাম নিচ্ছিল, কিন্তু তার বাবা হারিশকে একদমই পছন্দ করে না। এরপর পবিত্রা গোসল করে ঘরে আসে আর তার পছন্দের কাপড় খুঁজতে থাকে, কিন্তু তার মা পবিত্রাকে বলে, তোমার কাপড় আমি খাটে রেখেছি, ওই কাপড়টা তুমি পরে নাও। আর এখানে আমরা বুঝতে পারি পবিত্রা তার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারে না। এরপর পবিত্রা রেডি হয়, তখন তাদের বাড়িতে তার নানি আসে। পবিত্রার মা এবং নানি দুজনে বড় গায়িকা ছিল, আর পবিত্রাকেও তারা গায়িকা বানাতে চায়। এরপর সবাই মিলে খাবার খাচ্ছিল, কিন্তু পবিত্রা তার বয়ফ্রেন্ডকে নিয়ে খুব চিন্তা করছিল। এরপর পবিত্রা তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। পবিত্রা দুজন বন্ধু, একজনের নাম হচ্ছে জেসিকা এবং আরেকজনের নাম রাত্রি। এই দুজন বান্ধবীদের বয়ফ্রেন্ডও আছে। রাত্রি সে তার বিএপের সঙ্গে যখন খুশি তখন শারীরিক সম্পর্ক করে, অন্যদিকে জেসিকা এই বিষয়টা একদমই পছন্দ করে না। সে সবসময় তাদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি করে রাখতে পছন্দ করে। এরপর পবিত্রা ঘরে আসে আর তখনই একটা মহিলা আসে যে কসমেটিকের ব্যবসা করে। সে মেয়েটি পবিত্রার কাছে একটা স্প্রে বিক্রি করে এবং কিছু সময় পর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর পবিত্রা তার কুকুরকে নিয়ে ঘর থেকে বাইরে আসে, আর এই ছেলেটা প্রতিদিন তার বাড়ির বাইরে তার কুকুর নিয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটা জানতো পবিত্রা কুকুর খুব পছন্দ করে, এই জন্য পবিত্রা তার সঙ্গে কথা বলে। এরপর পবিত্রা সেখান থেকে চলে যায়, আর তখনই আমরা জানতে পারি ওই কুকুরটা আসলে ওই গলিরই কুকুর ছিল। পবিত্রাকে ইমপ্রেস করার জন্য ছেলেটা কুকুরটাকে ধরে নিয়ে এসেছে। এরপর পবিত্রা একটা দোকানে আসে আর সে তার প্রয়োজন মতো জিনিস নিয়ে বাড়িতে ফিরে আসে। সেই বাড়ির নিচে একটা মহিলা বসে আছে, এই মহিলাটি হচ্ছে বাড়ির মালিক। মালিকটা সবসময় পবিত্রার উপরে নজর রাখে, কিন্তু পবিত্রা কোনো না কোনো বাহানা দেখিয়ে বাইরে যায়, আবার সে ঘরে ফিরে আসে। এরপর সিন পরিবর্তন হয় আর আমরা দেখি পবিত্রা তার বিএপের সঙ্গে দেখা করতে গিয়েছে। সেখানে হারিশ তার খেলার অনুশীলন করছিল। হারিশ সবসময় চিন্তিত থাকতো কারণ সে ভালোভাবে খেলতে পারছিল না, আর তার গার্লফ্রেন্ডের বাবাকেও ইমপ্রেস করতে পারছিল না। পবিত্রা হারিশকে একটা কিস করে তাকে সান্ত্বনা দেয়। এরপর সে ঘরে ফিরে আসে এবং তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে ঘুমিয়ে পড়ে, কিন্তু এরপর থেকে সমস্যা শুরু হয়। পবিত্রা যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে রোমান্টিক কিছু মুহূর্ত দেখে আর তার ঘুম ভেঙে যায়। এরপর সে বাথরুমে গিয়ে ফ্রেশ হয় এবং তার অনেক খারাপ লাগছিল, যে কারণে সে বারবার তার বয়ফ্রেন্ডকে মেসেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেসেজ দেওয়ার সাহস সে পায় না। এরপর সে ঘুমিয়ে পড়ে। সকাল হওয়ার পরে সে তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যায়। এরপর পবিত্রা কাল রাতের ঘটনা তার বান্ধবীদের সঙ্গে শেয়ার করে আর বলে, আমার ভেতরে ফিলিংস হচ্ছে তাই আমি হারিশের সঙ্গে মেলামেশা করব। আর তখনই সে হারিশকে মেসেজ করে। এরপর পবিত্রা তার বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে তার মা কান্না করছে কারণ তার মায়ের পরিচিত একজন হঠাৎই মারা গিয়েছে, আর এই জন্য তার বাবা মাকে গ্রামে যেতে হবে, আর তারা রাত 12টার ভেতরে ফিরে আসবে, এজন্য পবিত্রাকে বাড়িতে থাকতে বলে। তখনই হারিশ মেসেজে বলে, রাতে আমরা দেখা করব। এরপর পবিত্রা তার বান্ধবীদের কাছে যায় তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসার ব্যাপারে পরামর্শ নিতে। পবিত্রাকে তার বান্ধবী একটা সুন্দর কাপড় পরায় যাতে তাকে দেখতে অনেকটা হট লাগে। এরপর পবিত্রা রাত্রিকে জিজ্ঞেস করে তার প্রথমবার মেলামেশা কেমন ছিল, তখন রাত্রি কিভাবে মেলামেশা করে সেটা তার সঙ্গে শেয়ার করে। শুনে পবিত্রা অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তখনই রাত্রি বলে, হারিশ কি কন্ডম ব্যবহার করতে পারে? পবিত্রা বলে, আমি জানি না। তখন রাত্রি বলে, তবে তোকে কন্ডম ব্যবহার করার অনুশীলন করতে হবে, কিন্তু কন্ডম তারা কোথায় থেকে কিনবে? আর পবিত্রা সেটা কিনতে যেতে রাজি হচ্ছিল না। এরপর পবিত্রা দোকানে যায়, যে দোকানে সে প্রতিদিন আসতো, আর যখনই পবিত্রা আসতো তখন তাকে তার প্রিয় চকলেট দিত, আর দোকানদার আজকেও তাকে তার প্রিয় চকলেটটি দেয়। তখনই রাত্রির অনেক রাগ হয় আর দোকানদারকে বলে, সে কি তোমার কাছে চকলেট লাগবে বলেছে? তখন দোকানদার বলে, 15 বছর হচ্ছে আমি তাকে চকলেট দিচ্ছি, আর দোকানদারের কাছে এখনো পবিত্রা কিন্তু ছোটই ছিল। তখন রাত্রি বলে, সে যেটা চাচ্ছে তাকে সেটা দাও। তখন দোকানদার বলে, বলো মামুনি তোমার কি লাগবে? তখন পবিত্রা তার মুখে হাত দিয়ে কন্ডম দেখায়, কিন্তু সেই দোকানদার অন্য কিছু বোঝে আর পবিত্রাকে একটা প্যাড দেয়। তখন রাত্রি বলে, সে তোমার কাছে কন্ডম চেয়েছে, যেটা শুনে দোকানদার তো অবাক হয়ে যায়। তখন রাত্রি বলে, ও যেটা বলছে আমাদের সেটা দিন। তখন দোকানদার ভয় পেয়ে তাদের প্রোটেকশন দেয়। এরপর রাত্রি তার জন্য একটা ড্রেস নিয়ে যায়, আর পবিত্রা ওই প্রোটেকশন প্যাকেট নিয়ে বাড়িতে ফিরে আসে, আর সেখানে বাড়ির মালিক বসেছিল। তখন পবিত্রা প্রোটেকশন লুকিয়ে তার ঘরে চলে যায়। সে ঘরে এসে প্রোটেকশনটি অনুশীলন করার জন্য একটা কলা বেছে নেয় আর প্রোটেকশনের প্যাকেট থেকে একটা প্রোটেকশন বের করে কলাতে পরায়। তখন সেই প্রোটেকশনটি ছিঁড়ে যায়
আর অন্যদিকে বাকি যে দুটো প্রোটেকশন ছিল সেটা তার কুকুর নিয়ে খেলতে থাকে। তখন পবিত্রা সেখানে আসে আর সেটি কুকুরের কাছ থেকে কেড়ে নেয়। ঠিক তখনই তার মা তাকে ফোন করে আর তাকে বলে, আজকে আমার পরিবর্তে তোমার নানির সাথে তুমি গানের অনুষ্ঠানে যাও। যেটা শুনে পবিত্রা শক হয়ে যায়। এরপর সে নানির কাছে আসে আর বলে তার মা আজকে আসতে পারবে না, সে তার নানির সাথে যাবে। তখন তার নানি বলে, ঠিক আছে তুমি আমার সাথে গেলে আমার আরো বেশি ভালো লাগবে। তখন তার নানি তাকে সবকিছু গুছিয়ে নিতে বলে আর পবিত্রা যেতে যেতে হারিশকে মেসেজ করে যে আজকে আমরা 9টার সময় দেখা করব। এরপর পবিত্রা তার কুকুরকে নিয়ে বাইরে যায় আর যখন ফিরে আসছিল তখন বাড়ির বাইরে ওই ছেলেটাকে দেখতে পায়। তখন সেই ছেলেটা পবিত্রাকে বলে, তুমি যেরকম সুন্দরী আসলে তোমার ভেতরটা ওইরকম সুন্দর না। আমি জানি তুমি আজকে দোকান থেকে কন্ডম নিয়েছো, তোমাদের মতো বাজে মেয়েদের জন্য আমাদের সমাজ আজকে খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সারা জীবন কুমারী থাকবে, তোমার হাজবেন্ড তোমার সঙ্গে মেলামেশা না করে ঘুমিয়ে পড়বে। পবিত্রা এসব কিছু শুনে তো অবাক হয়ে যায়। অবশেষে রাত হয় আর পবিত্রা একটা শাড়ি পরে রেডি হয় আর তখনই পাশের ওই আন্টি আসে যে কসমেটিক্স এর ব্যবসা করত। তখন সে পবিত্রাকে একটা প্রোডাক্ট দেখায় কিন্তু পবিত্রা ওই আন্টিকে বাড়ি থেকে যেতে বলে। এরপর থেকে পবিত্রাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। এদিকে তার নানি তাকে কনসার্টে নিয়ে যাবে আর এদিকে হারিশ তার বাড়িতে আসবে। আর একটু পর রাত্রি পবিত্রার জন্য একটা সেক্সি ড্রেস নিয়ে আসে আর পবিত্রাকে বলে, তুমি শাড়ি পরেছো কেন, এই ড্রেসটা পরলে হারিশ তোমাকে দেখে আরো ইমপ্রেস হয়ে যাবে। তখন পবিত্রা রাত্রিকে অনেক অপমান করে আর বলে, আমি তোমার মতো অতটা খারাপ মেয়ে না, আমাকে তোমার মতো মেয়ে বানানোর চেষ্টা করো না, আমার কোনো ড্রেস লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। এখানে তাদের মধ্যে ঝগড়া হয় আর রাত্রি রাগ করে সেখান থেকে চলে যায়। তবে রাত্রি তার ব্যাগটা সেখানে ভুলে রেখে চলে যায়। এরপর পবিত্রা কান্না করতে থাকে কারণ পবিত্রা তার মনের মতো কোনো কিছু করতে পারে না। এরপর সে একটা নর্মাল কাপড় পরে এবং তার নানির কাছে আসে আর এখানে আসার পর সে বমি করতে থাকে। তখন তার নানি বলে, তোমার কি হয়েছে? পবিত্রা বলে, আমি কনসার্টে যেতে পারবো না, আমার শরীর ঠিক নেই। তখন তার নানি বলে, তোমার কি হয়েছে আর তুমি কি খেয়েছো? পবিত্রা বলে, আমি মাছ খেয়েছি। এবং সেই সাথে সাথে সে আরো বলে, আমি তোমাদের মতো গান গাইতে পারি না, আমি নার্ভাস ফিল করি, আমাকে তুমি মাফ করে দাও। তখন তার নানি বলে, তুমি অনেক ভালো গান করো, তুমি নিজের সাথে কাউকে তুলনা করো না, তোমার মন যেটা চায় তুমি সেটাই করো এবং সেভাবেই থাকো, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি করো। তখন পবিত্রা মন থেকে অনেক সাহস পায়। এরপর পবিত্রা যখন ঘরে আসে তখন হারিশ তাকে মেসেজ করে যে আজকে সে দেখা করতে পারবে না, তার কিছু জরুরি কাজ আছে। সেই মেসেজ দেখে পবিত্রা অনেক চিন্তিত হয়ে পড়ে। হারিশ তাকে ফোন করে কিন্তু পবিত্রা রাগ করে তার ফোন ধরে না। তখন হারিশ তার বাড়ির কাছে আসে এবং তাকে ডাকতে থাকে। এরপর পবিত্রা বেলকুনিতে আসে আর হারিশ পবিত্রাকে বারবার সরি বলতে থাকে। তখন হারিশ ইশারায় বলতে থাকে যে যখন সে ক্রিকেট খেলছিল তখন বল এসে তার নিচে লেগেছিল আর এই জন্য হারিশ পবিত্রাকে মানা করেছে, সে তার কাছে আসতে পারবে না। আর নিচে ওই বাড়ির মালিক বসেছিল আর হারিশের অবস্থা দেখে সে বারবার হাসছিল। পবিত্রার মুখে আমরা আবারও হাসি দেখতে পাই। পবিত্রা তাকে মাফ করে তাকে ঘরে নিয়ে আসে। এরপর পবিত্র নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আর হারিশকে কিস করতে থাকে। এইভাবে কিছুটা সময় তারা রোমান্স করে। যখন হারিশ নিজের প্যান্ট খুলতে যাবে তখনই পবিত্রা তাকে থামিয়ে বলে, ওয়েট করো কন্ডম নিয়ে আসছি। এরপর যখন কন্ডম বের করে তখন দেখে প্রোটেকশনগুলো নষ্ট হয়ে গিয়েছে। আসলে পবিত্রার কুকুরগুলো সেই প্রোটেকশনগুলো নষ্ট করে ফেলেছে। আর হারিশ বলে, আমি দোকান থেকে কন্ডম নিয়ে আসছি। তখন পবিত্রা বলে, দরকার নেই, তুমি আস্তে আস্তে আমার পরিবার চলে আসবে। তখন হারিশ বলে, আচ্ছা আমরা কি অন্য কিছু ব্যবহার করবো প্রোটেকশনের জন্য? পবিত্রা বলে, না হয়তো ঈশ্বর এটা চায় না, আমরা না হয় বিয়ের পরে এসব করব। এরপর তারা ভালোবাসার গল্প করছিল, একসাথে অনেকটা রোমান্টিক সময় কাটাচ্ছিল। তারপর হারিশও রেডি হচ্ছিল ফিরে যাওয়ার জন্য। হারিশ যখন চলে যাচ্ছিল তখন পবিত্রা রাত্রির ব্যাগ দেখতে পায় যেটা রাত্রি রেখে গিয়েছিল। আর রাত্রি তার ব্যাগে সবসময় প্রোটেকশন রেখে দিত। তখন পবিত্রা সেই ব্যাগ খুঁজতে থাকে আর একটা প্রোটেকশনের প্যাকেট খুঁজে পায়, যেটা দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। এরপর সেটা তার বয়ফ্রেন্ড হারিশকে দেয়, তখনই তার বয়ফ্রেন্ডও অনেক খুশি হয় আর ফাইনালি তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। পরের দিন থেকে পবিত্রা তার নতুন একটা জীবন শুরু করে। আর যখন পবিত্রা এবং তার বাবা টিভি দেখছিল তখন হারিশও অনেক ভালো খেলছিল আর পবিত্রা তার বাবার সামনে হারিশের অনেক প্রশংসাও করে। এরপর পবিত্রা গোসল করে তার মনের মতো কাপড় পরে। আর যখন পবিত্রা গানের অনুশীলন করছিল তখন তার মা বারবার পবিত্রার ভুল ধরছিল কিন্তু তখন তার নানি তাকে বলে, কিছুই হয়নি, তোমার যেভাবে গান করতে মন চায় সেভাবে গান করো আর তোমার মায়ের কথাকে ইগনোর করো। এরপর পবিত্রা তার বান্ধবীদের কাছে যায় কিন্তু তার বান্ধবীরা তার উপরে রাগ করে আছে। তখন পবিত্রা তাদের কাছে গিয়ে সরি বলে আর পবিত্রা রাত্রির ব্যাগটা তাকে ফিরিয়ে দেয় কিন্তু সেখানে যে প্রোটেকশন ছিল সেটা সে খুঁজে পায় না। তখন প্রোটেকশনের ব্যাপারে পবিত্রার কাছে জানতে চায় আর সে বলে, আমি প্রোটেকশন ব্যবহার করেছি। যেটা শুনে রাত্রি এবং জেসিকা অবাক হয়ে যায় আর তাদের ভেতরে যে সমস্যা ছিল সেটা তারা ভুলে যায় আর তারা তিনজন আবারও এক হয়ে যায়। এদিকে যে কুকুরওয়ালা ছেলে ছিল সে গলির কুকুরটা বাঁধার চেষ্টা করছিল আর সেটা পবিত্রাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু এবার সেই কুকুরটা তাকে
তাকে কামড় দিয়ে দেয়। এরপর পবিত্রা সেই দোকানে আসে আর সে দোকানদার পবিত্রাকে শুধু দেখতে থাকে, কিন্তু আজ তাকে চকলেট দেয় না। সে পবিত্রার জন্য অপেক্ষা করছিল যে আজকে সে কি নিবে, তখন পবিত্রা বলে চকলেট দেন। তখন সে দোকানদারের মুখে হাসি ফোটে আর এবার তাকে তার প্রিয় চকলেটটা দেয়। এরপর পবিত্রা একটা হাসি দিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে আর সন্ধ্যার পর পবিত্রা হারিসের সঙ্গে দেখা করতে চায়। আর তারা দুজন কাল রাতে কি করেছিল সেটা নিয়ে তারা দুজন কথা বলছিল। এরপর পবিত্রা তার রুমে যায় আর ঘুমানোর সময় পবিত্রা তার বয়ফ্রেন্ড হারিসকে মেসেজ করে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।